আরে আমি তো ছোট মানুষ, আমারও তো এলেম নাই। আপনাদের জন্য বাজারে কিতাব ছেড়ে যাচ্ছি, পড়বেন। কিতাবের নাম হলো তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের ওপরে এত বড় তাফসিরের কিতাব আমি কখনো দেখিনি, যেটা আমি নিজে লিখতেছি। সুরার ফাতেহার কাজ চলতেছে অলরেডি, সুরা ফাতেহার কাজেই 11 খণ্ড কমপ্লিট হয়ে গেছে। আমি আশাবাদী সুরা ফাতেহা 15 খণ্ড লাগবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ তাফসির করতে গেলে 250 খণ্ড লাগবে। আপনার দোয়া করবেন আমার ইন্তেকালের পূর্বে, যেন আমার মৃত্যুর পূর্বে যেন আমি এই তাফসিরে বাশারি 250 খণ্ড কমপ্লিট করে তারপর আমি ইন্তেকাল করি। আরে আমি তো ছোট মানুষ, আমার তো অত এলেম নাই। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন। কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই, যেটা আমি লিখতেছি। এটা শুধু সুরায় ফাতেহার কাজ চলছে, সুরায় ফাতেহার কাজে 11 খণ্ড হয়েছে। আমি আশাবাদী সুরা ফাতেহায় 15 খণ্ড হবে। এক খণ্ডে পেজ হচ্ছে 500টা, আর গোটা কোরআনের তাফসির করতে পৃষ্ঠা সংখ্যা খণ্ড লাগবে প্রায় 250 খণ্ড। আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ এটা করার তৌফিক দান করেন। ওখানে এমন কোনো বক্তব্য নাই সহি যা আমি আনিনি, ওখানে এমন কোনো সহি হাদিস নাই হাদিসের যা আমি আনিনি পাইনি, অর্থাৎ পেয়েছি আনিনি এমনটি ঘটেনি। আমি প্রথমে কোরআনের আয়াত দিয়েছি, এরপরে দিয়েছি কোরআনের অনুবাদ, আয়াতের অনুবাদ, সরল অনুবাদ, এরপরে দিয়েছি শব্দার্থে অনুবাদ, এরপরে দিয়েছি বাক্য বিশ্লেষণ, এরপরে দিয়েছি ব্যাখ্যামূলক অনুবাদ, এরপরে দিয়েছি তাফসির সহ অনুবাদ, এরপরে দিয়েছি ভ্রান্ত অনুবাদ, এরপরে দিয়েছি সঠিক অনুবাদ, এরপরে দিয়েছি ব্যাকরণ ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি হাদিস ভিত্তিক অনুবাদ, এরপরে দিয়েছি ইজমা কিয়াস ভিত্তিক অনুবাদ, এরপরে ওই আয়াত সম্পর্কে আয়াতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করেছি, বাক্য বিশ্লেষণ করেছি, আয়াত সম্পর্কে যত আয়াত কোরআনে পাওয়া যায় সমস্ত আয়াতকে সামনে এনে জড়ো করেছি, যত সহি হাদিস পাওয়া যায় সমস্ত সহি হাদিস সনদ সহ নিয়ে এসেছি, যেই কিতাবে যেভাবে আছে সেইভাবে এনেছি, এবং ওই আয়াত সম্পর্কে যত জয়ীফ হাদিস পাওয়া যায় সমস্ত জয়ীফ হাদিস এনেছি। হাদিস কেন জয়ীফ হলো, কোন রাবির কারণে হলো, এই রাবির বাড়ি কোথায়, এর জন্ম কোথায়, এ কেন জয়ীফ হলো, কি কারণে জয়ীফ বলা হলো, কোন কোন ইমাম তাকে জয়ীফ বললেন, কোন কোন ইমাম তাকে পরিত্যাগ করলেন, কি কারণে তিনি পরিত্যাগযোগ্য, এরকম উল্লেখ করে প্রত্যেকটা হাদিস যেটা জয়ীফ হলো কেন এর প্রমাণ সহ ডিটেল দেওয়ার পরে সমস্ত কিতাবের তাফসির এক জায়গায় করে, তাফসিরের যত বিখ্যাত কিতাব আছে সমস্ত তাফসিরকে এক জায়গায় করে একটা বুস সেখানে দিয়েছি, এরপরে দিয়েছি হক তাফসির, এরপরে দিয়েছি আমাদের সমাজে প্রচলিত বাতিল তাফসির, এরপরে দিয়েছি আমার বুঝ, এরকম এক একটা আয়াতে এরকম করতে 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 সূরা ফাতেহায় পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 5,500। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে নতুন এক বক্তার আবির্ভাব হয়েছে। তো আপনারা তো তার বয়ানটি শুনলেন, তার বক্তব্য শুনলেন, যে সেই সব সে 250 খণ্ডের কিতাব লিখতেছে। আমাদেরকে দোয়া করতে বলছে যে তার মৃত্যুর আগে যেন 250 খণ্ড কমপ্লিট করতে পারে। অলরেডি সুরা ফাতেহার কাজ চলতেছে এবং 11 খণ্ড কমপ্লিট হয়ে গেছে। তিনি আশা করতেছে যে 15 খণ্ড হবে। তিনি এতবার কসম খেয়ে বলল যে এত বড় তাফসিরে কিতাব, তাফসিরের কিতাব যার নাম রেখেছে উনি তাফসিরে বাশারি, ওনার নিজে, মানে যেটা আমি লিখতেছি আর কি, আল্লাহর কসম, এত বড় কিতাব আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের ওপরে আর নাই, যেটা আমি নিজে লিখতেছি, এবার বলেন। তো ভাই আমি আপনাকে বলতেছি, আপনার সম্পর্কে তো আমি ততটা জানিও না। তো আচ্ছা, উনি কি তাফসিরে ইবনে কাসির এটা দেখে না? উনি তাফসিরে ইবনে কাসির এত বড় একটা তাফসিরের কিতাব যেটা সারা উপমহাদেশে সমস্ত মুসলিমদের জন্য একটি গ্রহণযোগ্য তাফসিরের কিতাব, এত বড় তাফসিরের কিতাব থাকতে উনি বলতেছে যে আল্লাহর জমিনে উনি তাফসিরের কিতাব দেখেন নাই।
আপনি কি তাফসিরের কিতাব লিখবেন ভাই? ইবনে কাসির আপনি পড়ছেন? ইবনে কাসির যদি আপনি পড়তেন বা ইবনে কাসির সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে এই ধারণাটা আপনার ভুল। তো আমার আর কিছুই বলার নেই, কারণ যে বক্তা এই কথাটা বলেছে আর কি, আমি আজকে ফেসবুকে এটা দেখতে পেলাম, স্ট্যাটাস দেখতে পেলাম আর কি, ভিডিওটা দেখতে পেলাম, তো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর তার সম্পর্কে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি এবং আরো জানার জন্য আগ্রহী আমি জানতে চাচ্ছি আর কি। সব কিছু জেনে ইনশাল্লাহ সামনে আবার ভিডিওতে আপনাদের মাঝে চলে আসব ইনশাল্লাহ, আবার লাইভে চলে আসবো ইনশাল্লাহ তাআলা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো আমাদের এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচ থেকে লাল বাটনটিতে ক্লিক করে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।